হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম আর একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি ফেসবুকের মধ্যে ফলোয়ার্স এবং ফ্রেন্ডস কীভাবে ইনক্রিজ করবেন বা বাড়াবেন, সেটার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। ওকে, তো বন্ধুরা, ভিডিওটা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে। সো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপে ক্লিক করলাম, ঠিক আছে। করার পরে আপনাদের সামনে এমনি অ্যাটেন্ড ইন্টারফেস শো হবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আপনারা ওপরে যে তিনটে ডট আছে, ঠিক আছে, তিনটে লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আপনার প্রোফাইলটা আছে, প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখানে দেখুন আমার যে লেখা আছে, আমার নামটা আছে, তারপরে আই এম এ সিম্পল বয় লেখা আছে, তারপরে এখানে দেখুন 100K ফলোয়ার্স এবং হাইফেন দিয়ে লেখা আছে 3.9K ফ্রেন্ডস। মানে আমাকে বলছে যে আমার প্রোফাইলে 100K ফলোয়ার্স আছে এবং 4000-এর কাছাকাছি আমার ফ্রেন্ড আছে। ওকে, তো এটা আমি কীভাবে করলাম সেটা আপনাদের, মানে আপনারাও চাইলে করতে পারবেন, ঠিক আছে। খুবই সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো সাপোজ আপনারা এইটা করার জন্য আপনারা কি করবেন, সাপোজ এডিট প্রোফাইল বলে লেখা আছে, এই জায়গাটায় ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের সামনে এমনি ইন্টারফেস শো হবে। তো এখানে দেখুন বায়ো বলে যে অপশানটা আছে, এই জায়গাটায় ক্লিক করবেন, এডিট বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ওকে, এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন এডিট বায়ো বলে লেখা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আপনারা যদি চান, এটা একটা জাস্ট মজার ছল, ঠিক আছে। আপনারা যদি চান আপনার যে ফেসবুকের বন্ধুরা আছে, বন্ধুদেরকে একটু অবাক মানে লাগিয়ে দেওয়ার মতো কাজ এটা, ঠিক আছে, জাস্ট আর কিছুই না, ঠিক আছে। আপনারা যদি চান এখানে, যদি আমি তো আপনাদেরকে দেখালাম যে 100K ফলোয়ার্স এবং 3.9 ফ্রেন্ডস আছে, ওকে। তো আপনারা যদি চান এটা টোটালি ব্যাক করে দিয়ে, ঠিক আছে, আমি টোটালি আপনাদের সামনে দেখুন এখানে পুরো কেটে দিচ্ছি, ওকে। আমি এখানে পুরোপুরি ব্যাক করে দিয়ে আমি এখানে আবার আমি ওই যে লেখাটা আছে আমি টোটালি উড়িয়ে দিলাম। উড়িয়ে দিয়ে আবার এখানে দেখুন, এখানে যে সেভ আছে, সেভ বলে যে অপরে লেখা আছে, এই জায়গাটা আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো দেখুন সেই জায়গাটা থেকে আমার, মানে সেই জায়গাটা থেকে পুরোপুরি আমার মানে হয়ে যাবে, উড়ে যাবে বা মুছে যাবে। আমি এখানে রিফ্রেশ করলাম, দেখুন, ঠিক আছে, রিফ্রেশ করলাম, আমি যে এই জায়গাটা যে লেখাটা ছিল সেটা টোটালি গায়েব হয়ে গেল। ওকে, আবার এই লেখাটার জন্য আপনি কী করবেন, এই জায়গাটায় এডিট প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে সেই সেম বায়োতে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন এডিট বায়ো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গাটায় জাস্ট আপনারা যত আপনার ফলোয়ার্স দরকার, সাপোজ আমি 100 জায়গায় আপনার 200 আমি করতে পারি, ঠিক আছে, 200K ঠিক আছে, আপনার আমার মতো লিখতে চাইলে লিখতে পারেন, F4NN ফলোয়ার্স হাইফেন দিয়ে দিলেন, হাইফেন দিয়ে এখানে দিয়ে দিলেন আপনার, মানে 4 আমি 3 ছিল, 3-এর জায়গায় আমি এখানে 4.8 ফ্রেন্ডস দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে 4.9 ফ্রেন্ডস আপনাদের সামনে পুরোপুরি লাইভ প্রুফ করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখানে দেখুন 200K ফলোয়ার্স, ঠিক আছে, তারপরে হাইফেন দিয়ে আমি এখানে 4.9 ফ্রেন্ডস করে দিলাম। দিয়ে এখানে দেখুন এখানে লেখা আছে সেভ বলে, যে এটা লেখা আছে ওপরে, এই জায়গাটা আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তো একটু জাস্ট ওয়েট করব, ঠিক আছে, দেখুন আমার এটা সেভ হয়ে গেল। ওকে, তো আপনারা এখানে নিচে দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা এটা সেভ হয়ে গেল। ওকে, 100 জায়গায় আমি 200K ফলোয়ার্স এবং 4.8 ফ্রেন্ডস আমি করে নিলাম। ওকে, আমি এখানে এটা ব্যাক করে দেব, জাস্ট একটু রিফ্রেশ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার এই জায়গাটা হয়ে গেল 200K ফলোয়ার্স এবং 4.8 ফ্রেন্ডস, ঠিক আছে। ওখানে 3.9 ফ্রেন্ডস ছিল, এই জায়গাটায় আপনার 4.8 ফ্রেন্ডস হয়ে গেল এবং 200K ফলোয়ার্স হয়ে গেল। ওকে, আপনার প্রোফাইলের মধ্যে খুবই ইজি মানে ভাবে করতে পারবেন, এটার কোনো আহামরি কাজ নেই বন্ধুরা। ওকে, এই ছিল আপনার মানে ফলোয়ার্স বা ফ্রেন্ডস কীভাবে বাড়াবেন বা ইনক্রিজ করবেন, এটা জাস্ট আপনাদের বন্ধুদেরকে একটা মজা করা হচ্ছে আর কি, আর তেমন কিছুই নয়, ঠিক আছে।
আপনার যে রিয়েল ফলোয়ার্স বা রিয়েল ফ্রেন্ডস এই জায়গাটায় শো হবে। ওকে, ফ্রেন্ডস মানে যেটা লেখা আছে এই জায়গাটায় শো হবে, ঠিক আছে। এটাই হলো আপনার আজকের ভিডিও। ওকে, তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এর জন্য একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্যে। সো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।